হ্যালো বন্ধুরা, টেক বেঙ্গলি চ্যানেলের আরও একটি নতুন এক্সাইটিং এপিসোডে আপনাকে স্বাগত। আজকে আমরা এমন একটি অ্যাপ্লিকেশন আপনাদের সাথে শেয়ার করব যে অ্যাপ্লিকেশনটি ইউজ করলে আপনি আপনার ফোনের ইউজার এক্সপিরিয়েন্সকে আরও স্মুথ এবং আরও সুন্দর করে তুলতে পারেন। আমি আপনি যারা ভিড় ট্রেনে বাসে যাতায়াত করি এবং যারা একটিমাত্র হাতই পাই ফোন ইউজ করার জন্য, তারা জানি যে এক হাতে নোটিফিকেশান প্যানেল ইউজ করা কতটা ভয়ঙ্কর হয়ে ওঠে এবং কতটা কঠিন কাজ হয়ে যায়। তো সেই কথা মাথায় রেখেই আজকে আমরা এমন একটি অ্যাপ্লিকেশন আপনাদের জন্য এনেছি, যার ফলে কিন্তু আপনি আপনার ফোনের বটম এন্ড থেকে এক হাতের মধ্যেই কিন্তু সেটিকে ইউজ করতে পারবেন এবং আপনি কিন্তু পুরো নোটিফিকেশান প্যানেলের মতোই কিন্তু এখানে ফিচার্স পাবেন। এছাড়াও বেশ কিছু এক্সট্রা ফিচার্স কিন্তু এখানে দেওয়া হয়েছে। আজকে সেই সমস্ত কিছু নিয়েই আমরা কথা বলবো। তাহলে চলুন আর দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, হেল্পফুল মনে হয়, অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনি যদি চ্যানেল বক্সে নতুন হন নিচের দিকে দেখুন একটি সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটা অবশ্যই প্রেস করে দিন। সাথে সাথে বেল আইকনটি প্রেস করার সাথে সাথে অল যে অপশনটি আছে ওটা অবশ্যই প্রেস করুন, যাতে এই চ্যানেলে আপলোড হওয়ার নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আমরা ভিডিওটি শুরু করি। প্রথমেই বলে দিই, এই অ্যাপ্লিকেশনটি আমার জন্য এতটাই হ্যান্ডি এবং এতটাই আমার জন্য পারফেক্ট যে আমি কিন্তু প্রত্যেকটি ফোনেই আমার এই অ্যাপ্লিকেশনটা ইউজ করি। এখানে দেখতেই পাচ্ছেন আমার বাঁ দিকে নোকিয়া 5.1 প্লাস এবং ডান দিকে আসুস জেনফোন ম্যাক্স প্রো M1। তো আমরা দুটি ফোনেই কিন্তু সেম অ্যাপ্লিকেশন ইউজ করছি। তো আমি আজকে কিন্তু নোকিয়া 5.1 প্লাস দিয়েই এই অ্যাপ্লিকেশনটি আপনাদের সামনে তুলে ধরবো। এখানে দেখুন আপনি এই ধরনের একটি অ্যাপ্লিকেশনের ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে অ্যাপ্লিকেশনের ইন্টারফেস পাওয়ার পর এখানে দেখবেন সার্ভিস নট রানিং আছে, এটাকে আপনাকে অন করতে হবে। এটি কিছু পারমিশন অ্যালাউ করতে বলবে, সেই পারমিশনগুলো অ্যালাউ করে দেওয়ার পর এখানে আপনি বিভিন্ন ধরনের কাস্টমাইজ করার জন্য অ্যাপ্লিকেশনটিতে আপনি বিভিন্ন ধরনের অপশান পেয়ে যাবেন। এখানে 3-ডট অপশানে আপনি অ্যাপ থিম পেয়ে যাবেন। এখানে অ্যাপ থিমের আন্ডারে আপনি এখানে দেখুন ডিফল্ট ডার্ক ব্ল্যাক, এখানে ব্ল্যাক মোডে কিন্তু এটা কতটা সুন্দর এবং কতটা আকর্ষণীয় দেখতে লাগছে আপনি কিন্তু নিজেই বুঝতে পারছেন। তো এটিকে আপনি ডিফল্টে এখানে ডিফল্টে করলে লাইট অপশানেই কিন্তু থাকবে। এছাড়াও টাইলসে আপনি বিভিন্ন ধরনের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন অ্যাড করতে পারছেন। এখানে দেখুন আমি অ্যামাজন এবং পেটিএম অ্যাপ্লিকেশন এখানে অ্যাড করে রেখেছি। তো আমি যদি এখানে দেখুন নোটিফিকেশান প্যানেলে যাই এবং রাইট স্লাইড করি, এখানে কিন্তু আমার প্রয়োজনীয় দুটো অ্যাপ্লিকেশান দুটোর জায়গায় আপনি 4-5টা অ্যাপ্লিকেশান এখানে অ্যাড করে রাখতে পারেন। এখানে দেখুন অ্যামাজন এবং পেটিএম কিন্তু আমি অলরেডি অ্যাড করে রেখেছি। এছাড়াও এখানে কিন্তু আপনি পুরো নোটিফিকেশান প্যানেলটি কিন্তু এখানে ইউজ করতে পারছেন। এখান থেকে আপনি ব্রাইটনেস কমানো বাড়ানো করতে পারছেন, এছাড়াও ভলিউম কমানো বাড়ানো করতে পারছেন, অ্যালার্মের ভলিউম কমানো বাড়ানো করতে পারছেন। এছাড়াও আপনি এখান থেকে মোবাইল ডেটা, ওয়াইফাই, ব্লুটুথ সমস্ত কিছু কিন্তু এখান থেকে কানেক্ট করতে পারছেন এবং প্রত্যেকটি অপশানে কিন্তু পারফেক্ট কাজ করছে এবং যে কোনো স্টক অ্যান্ড্রয়েড বা অ্যান্ড্রয়েড ডিভাইসে কিন্তু আপনি এটাকে কাজ করাতে পারেন। এছাড়াও আপনি এখানে স্লাইডার্স অপশানে কোন কোন অপশান আপনি সেই নোটিফিকেশান প্যানেলে অ্যাড করতে চান সেটির অপশান কিন্তু এখানে পেয়ে যাবেন। এছাড়াও এখানে আপনি বিভিন্ন ধরনের কাস্টমাইজেশনের জন্য কিন্তু বিভিন্ন ধরনের থিম পেয়ে যাবেন। এখানে দেখুন আমি ব্ল্যাক থিম অ্যাপ্লাই করে রেখেছি, তো এখানে নোটিফিকেশান প্যানেলটি আমি ব্ল্যাক ইউজ করতে পারছি। এছাড়াও আপনি এখান থেকে রেড করলে এখানে দেখুন রেড কালারের এই ধরনের নোটিফিকেশান প্যানেল কিন্তু আপনি ইউজ করতে পারবেন। তো ব্ল্যাকটাই আমার জন্য পারফেক্ট মনে হয়েছে, তো আমি এখানে ব্ল্যাকটা এখানে করে রাখছি। আর আপনি যদি প্রত্যেক দিন চেঞ্জ করেন সেটি কিন্তু আপনার জন্য আরও বেশ কুল লুকিং দেখতে লাগবে। এছাড়াও আপনি এখানে বিভিন্ন ধরনের লে আউট অপশান পেয়ে যাবেন। আমি সমস্ত কিছু ডিটেলস বলছি না, আপনারা নিজেরাই এগুলো বুঝতে পারবেন যদি একটু আপনারা ভালোভাবে দেখেন। তো আমি সব কটা দেখাতে গেলে ভিডিওটা অযথাই একটু বড় হয়ে যাবে। এছাড়াও নোটিফিকেশানের মধ্যেও আপনি বিভিন্ন ধরনের অপশান পেয়ে যাবেন। নোটিফিকেশান ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করতে পারেন, এছাড়াও আপনি কিন্তু বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড টাইপ এখানে করতে পারেন। তো এখানে দেখতেই পাচ্ছেন ব্লার ব্যাকগ্রাউন্ড করে রেখেছি, এই দেখুন এখানে পুরোটা ব্লার হয়ে গেছে। এছাড়াও আপনি যদি এখানে নান করে দেন এখানে কিন্তু এখানে দেখুন এখানে ডিসপ্লেটা আপনার দেখা যাচ্ছে। তো ব্লার ব্যাকগ্রাউন্ডে অবশ্যই দেখতে ভালো লাগবে। এছাড়াও কিছু অপশান এখানে রয়েছে যেটি কিন্তু রুট ছাড়া ডিভাইসে কাজ করবে না, তো সেগুলো আপনার কাজ করানোর কোনো দরকার নেই। এবং এই অ্যাপ্লিকেশনের সব থেকে ভালো জিনিস এখানে কিন্তু কোনো রকম অ্যাড আপনি দেখতে পাবেন না। এছাড়াও আপনি নিচের দিকে এখানে বটম কুইক সেটিংসে আপনি আরেকটি অ্যাপ্লিকেশান পেয়ে যাবেন যেটি কিন্তু ডাউনলোড করার দরকার নেই। এছাড়াও ডাউনলোড করে আপনি কিন্তু দেখে নিতে পারেন, সেখানে কিন্তু আরও কাস্টমাইজেবল কিছু আপনি অপশান পেয়ে যাবেন। তো এই অ্যাপ্লিকেশনের মধ্যে এইটুকুই ছিল এবং আপনি যদি এক হাত সব থেকে বড় কথা আপনি যদি এক হাতে ফোনটি ইউজ করতে চান সেক্ষেত্রে কিন্তু এই অ্যাপ্লিকেশানটি আপনার জন্য সত্যিই খুব হেল্পফুল এবং আমার জন্য তো অবশ্যই হেল্পফুল। তো আমি আশা করব অবশ্যই আপনারা এই অ্যাপ্লিকেশানটি একবারের জন্য ইউজ করে হলেও দেখবেন এবং আপনার ফোনের পারফরমেন্সে এটার কিন্তু কোনো রকম ব্যাঘাত ঘটাবে না, এটা আমি কথা দিতে পারি। এরপরে কোশ্চেন, এটা কী অ্যাপ্লিকেশান এবং কীভাবে আপনি এটাকে ডাউনলোড করবেন? তো সোজাসুজি আপনি আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন এবং প্লে স্টোরে চলে গিয়ে MIUI
FY MIUI FY লিখে আপনি সার্চ করবেন তো এখানে দেখতে পাচ্ছেন MIUI IFY নোটিফিকেশন শেড বলে একটি অ্যাপ্লিকেশন আপনি পাবেন এটা কিন্তু 2 MB-র ছোট একটি অ্যাপ্লিকেশন খুবই স্মুথলি কাজ করছে এবং এর রেটিংটা আপনি দেখে নিন 4.4 এটি কিন্তু XDA ডেভেলপারদের কাছ থেকে মানে ওদের ওয়েবসাইট থেকে আমি কিন্তু এটা পেয়েছি তো অবশ্যই ধন্যবাদ XDA ডেভেলপারদের যারা ডেভেলপিং সাইটে আছে তাদের অবশ্যই ধন্যবাদ এটির জন্য তো এটাকে জাস্ট ওপেন করার পর আমি আপনার রিকোয়ার্ড যে পারমিশনগুলো সেগুলো অ্যালাউ করে দিলেই আপনি কিন্তু এই অ্যাপ্লিকেশনটি ইউজ করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও সবার আগে পেতে গেলে নিচের দিকে দেখুন একটি রেড কালারের সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে ওটা অবশ্যই প্রেস করে দিন সাথে বেল আইকনটি প্রেস করার পর অল অপশনটি অবশ্যই প্রেস করুন যাতে এই চ্যানেলে আপলোড হওয়া নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায় দেখা হবে আগামী পর্বে খুব ভালো থাকবেন নমস্কার।